नमस्कार बंधुरा कुमकुम पैशन विद ब्लॉग चैनले सबाई के स्वागत जानिए आजकेर ब्लॉगटी शुरू करछि। आमार बेटू देखुन चले आसछे ओकि आसछे देखुन दुपुर बेला खूब गरम बंधुरा माने एत गरम ना सकाल थेके आमार रान्ना करते इच्छे करछिलो ना तो मोटामुटी सब काज आमी सेरे फेलेछि। तो एखन कटा बाजे 12টা আমার ছেলেরও অনলাইন ক্লাস হয়ে গেছে ওরও স্নান ত্রান সব হয়ে গেছে ও রেডি হয়ে গেছে এখন একটু গিটার বাজাবে। তো চলুন আপনারাও দেখুন কিভাবে গিটার বাজায় ও নতুন গিটার শিখছে বন্ধুরা। অনেক দিন তো আবার বন্ধ আছে এই করোনা পরিস্থিতির জন্য একদম ক্লাস ক্লাস কিছু হচ্ছে না। তো আবার একজন নতুন স্যারের সঙ্গে কথা বলেছি দেখি কি হয় বাড়িতে আসেন কিনা। তো মোটামুটি ও ভালোই শিখছিল কিন্তু বন্ধ হওয়ার কারণে সব ভুলে গেছে। তাম বলি মাঝে মাঝে প্র্যাকটিস করতে করতেও চায় না আজ বসেছে দেখুন। দেখতে পাচ্ছেন অবস্থা সব ভুলে বসে আছে। আমি বলি মাঝে মাঝে প্র্যাকটিস করতে চলুন দেখাই আজ কি রান্না করেছি আমি। তো দেখুন আজকে কি কি রান্না করেছি। আজকে করেছি মসুরির ডাল করলা ভাজি আর করেছি এটা এখানে পাঁচমিশালি একটা করেছি কুমড়ো পুঁই পটল আলু এই সকল দিয়ে রান্নাটা করেছি। আর করেছি এখানে দেখুন ওটাতে একটা মাছের মাথা ছিল ভেজে রেখেছি আর এখানে করেছি এই যে রুই মাছের ভাপা আমার ছেলে খুব পছন্দ করে সেই জন্য এটা বানিয়েছি। খুব গরম ডাল ছিল আজকে ওই জন্য বেশি কিছু রান্না করতে পারিনি। এই জানালার দিকে তাকিয়ে থাকলে বন্ধুরা মনটা একদম ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত রকমের রঙিন প্রজাপতি আপনারা হয়তো ঠিকভাবে দেখতে পাবেন না খুব প্রজাপতি আছে এখানে এখানে ফুল গাছেও আছে অনেক ভীষণ ভালো লাগে আমার। অবস্থা দেখুন বন্ধুরা আমি যেই বলে দিয়েছি আপনাদের সেই উঠে বসে গেছে। বন্ধুরা পুজোটাও আমার আজ সকাল সকাল হয়ে গিয়েছিল। কিছুদিন আগে বন্ধুরা এই ফোনটা পড়ে গিয়ে দেখুন ডিসপ্লেটা পুরো খারাপ হয়ে গেছে এত মন খারাপ করেছিল সেদিন আমার তারপর আবার এই ফোনটা কিনতে হয়েছে। খুব গরম বন্ধুরা গরম আমি একদম সহ্য করতে পারি না আগেও বলেছি। তা আপনাদের ওখানেও কি এরকম গরম একটু কমেন্টে জানাবেন। তো এখন একটু শরবত বানিয়ে খাবো আমি আর আমার ছেলে মিলে। আমি কুচি বরফ এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বরফ।
এইভাবে শরবত বানিয়ে খাবেন গ্লুকন ডি, দারুণ খেতে লাগে বন্ধুরা। তো বন্ধুরা শরবতটা খেয়ে নি, খুব গরম লাগছে, মানে আমি একদম গরমটা সহ্য করতে পারছি না। তো আমাকে অনেকেই বলে গ্লুকন ডি বেশি করে খেতে, সেই জন্য আমি খেয়ে নিচ্ছি। তো এই অরেঞ্জ গ্লুকন ডিটা আমার ছেলের বেশি পছন্দ, আমি সাদাটাই পছন্দ করি। কেমন হয়েছে বেটু? বন্ধুরা ব্লগটি আমি এখানে শেষ করছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা টাটা।